হাই ভিউয়ার্স ফার্স্ট বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি স্যামসাং গ্যালাক্সি এর জন্য একটা ট্রিক্স নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে অনেক সময় আমরা আমাদের স্যামসাং ফোনের অ্যাপ আইকন গুলো দেখে বড় হয়ে গেছে তো এই বড় আইকন গুলোকে কিভাবে ছোট করব বা ছোট আইকন গুলোকে কিভাবে বড় আইকন করে আমরা আমাদের স্যামসাং গ্যালাক্সি এ ব্যবহার করতে পারি তা দেখব তো চলুন শুরু করা যাক দেখা যাচ্ছে আমার স্যামসাং গ্যালাক্সি এর অ্যাপ আইকন গুলো বড় তো আমি এই আইকনগুলো ছোট করে দেখাবো জন্য আমি গিয়ার আইকনে ক্লিক করে সেটিংস ওপেন করলাম এরপর স্ক্রল করে নিচে যাব আমি স্ক্রল করতেছি এরপর এখান থেকে আমি ইজি মোডে ক্লিক করব এরপর আমি স্ট্যান্ডার্ড মোডে ক্লিক করব ক্লিক করে ডানে ডানে ক্লিক করব প্রেস হয়ে গেছে এটা এখন অ্যাপ আইকনগুলো ছোট হয়ে গেছে যদি আপনারা অ্যাপ আইকনগুলোকে বড় করে ব্যবহার করতে চান এই জন্য আবার আপনাদেরকে সেটিংসে যেতে হবে তো আমি সেটিংস ওপেন করতেছি তারপর সেটিংস থেকে ইজি মোডটা খুঁজে বের করব ইজি মোডে আমি ক্লিক করলাম তারপর এখান থেকে ইজি মোড সিলেক্ট করে ডানে ক্লিক করলাম এখন অ্যাপ আইকনগুলো বড় হয়ে গেছে তো বন্ধুরা এভাবে আপনারা আপনাদের স্যামসাং গ্যালাক্সি ফোনে এফ আইকনগুলো বড় এবং ছোট করে ব্যবহার করতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই সাথে ফার্স্ট বাংলা টেক্স চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ